এই যে এখানে দারোয়ানের মোচটা দেখো, সেই বিশাল বড় মোচ, মুচকি হাসি দিচ্ছে। এটি হচ্ছে মিলনী সংঘের প্রতিমা, উপরে ঝাড়বাতি রয়েছে, বিশাল বড় একটা হেলিকপ্টার রয়েছে, এটা রাত্রিবেলার লাইট জ্বলবে। আমি তো দিনের বেলা করলাম শ্যুট, তো লাইটিংটা দেখাতে পারলাম না। এখানে রয়েছে একটি বিশাল হাতি, এখানে ছোট ছোট অনেক ছাতা রয়েছে, কাপড়ের বেশ ভালো লাগছে দেখতে। এই যে বিশাল বড় বড় উইন্ডো বানানো হয়েছে, রাজস্থানে যেরকম দেখতে পাওয়া যায়, ভিনটেজ আর কি, গোল্ডেন কালারের এফেক্ট দেওয়া হয়েছে, আর পেছনে হোয়াইট কালারের জালি রয়েছে, বেশ দেখতে সুন্দর লাগছে। যে ভাবনাটি রয়েছে সেটি হচ্ছে জীবন যুদ্ধের রঙিন আলোয় সাজবে শ্যামা নতুন সাজে। তো আমি এখন ক্যামেরা ঘুরিয়ে দিচ্ছি, পুরোটাই রাজস্থানের মতো করে করা হয়েছে। তো ক্যামেরাটা ঘুরিয়ে পুরো মণ্ডপটি দেখাচ্ছি, পুরো ভিডিওটি দেখো। এটা হচ্ছে মণ্ডপের বাইরের অংশ, পুরো মণ্ডপটিতে রেড কার্পেট রয়েছে নিচের দিকে। হাই ফ্রেন্ডস, আমি বিপুল রয়, আর তোমরা দেখছো বিপুল আর চ্যানেল। আজ আমি চলে এসেছি জলপাইগুড়ির মিলনী সংঘের পূজা মণ্ডপের সামনে। আমি এখন পূজা মণ্ডপের সামনে রয়েছি, আমি ক্যামেরা ঘুরিয়ে পুরো মণ্ডপটি দেখাচ্ছি, পুরো ভিডিওটি দেখবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। এখানে প্লাইয়ের উপরে ছোট ছোট করে ডিজাইন কাটা হয়েছে, বেশ ভালো লাগছে জালিগুলো দেখতে। এই মণ্ডপের একটু সিনেমেটিক শট দেখাচ্ছি তোমাদের। মাকে হাওয়া দিচ্ছে, দুপাশে দুটো মূর্তি রয়েছে, পাখা দিয়ে হাওয়া দিচ্ছে মাকে। দুপাশে দুটো দারোয়ান রয়েছে, পেছনে হাতির কাট আউট রয়েছে। এই মণ্ডপের ভিডিওটি আমি এখানে শেষ করছি, নেক্সট দেখা হচ্ছে অন্য ক্লাবে।